সাবস্ক্রাইব করা আসাম বেস চ্যানেলক, লগতে বেল আইকন প্রেস করা এডুকেশনাল ভিডিও সবর আগত সাবলৈ। আজির ভিডিওতে শিকিল পেটিএম ওয়ালেট এপ্লিকেশনের পর ডি রেজিস্টার কেন ধরনের করা, মানে পেটিএম ওয়ালেট একাউন্ট পার্মানেন্টলি কেন ধরনের ডিলিট করা। সো আমি বহুতো এনে ধরনের আসো পেটিএম ওয়ালেট রেজিস্টার করে লৈছো একটা নাম্বাররে, কিন্তু আমি এতিয়া পেটিএম ওয়ালেট ইউজ নকরো, কেওয়াইসিও করা নাই, কিন্তু একটা নম্বর কেওয়াইসি করেছো, আন একটা নম্বর যদি কেওয়াইসি করবল হয় তাহলে বেলেগ ডকুমেন্টস লাগে, এজনের এটাই পেটিএম ওয়ালেট হব লাগে। এনে ধরনের প্রবলেম হব পারে বা অন্য আরো কিবাও প্রবলেম হব পারে, আর সেই প্রবলেমত নিজের পেটিএম ওয়ালেট পার্মানেন্টলি ডিলিট করবলে বিচারি আসা, তাহলে আজির ভিডিওটি শেষলৈ চাই যাও আর শিকি লওয়া যে পেটিএম ওয়ালেট পার্মানেন্টলি কেন ধরনের ডিলিট করব পারিবা। এতিয়া মই কি করিম, সবার আগতে পেটিএম ওয়ালেট এপ্লিকেশনটো ওপেন করিম। সো মই কবলৈ বিচাৰো পেটিএম ওয়ালেট একাউন্ট যদি পার্মানেন্টলি ডিলিট করে লওয়া তেতিয়াহলে পেটিএম ওয়ালেটের লগত যোনটো মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটো ডি রেজিস্টার হয়ে যাব। যদি পিছত এই মোবাইল নাম্বারে আকৌ লিঙ্ক করবলৈ বিচৰা তেতিয়াহলে নতুনভাবে পেটিএম ওয়ালেট একাউন্ট বনাব লাগিব। এতিয়া ইয়াতে সো আপোনালোকে দেখি পাই আছা পেটিএম ওয়ালেট এপ্লিকেশনটো ওপেন হয়ে গেল। এতিয়া মই কি করিম, ইয়াতে থ্রি লাইন ওপৰত ক্লিক করিম, আর থ্রি লাইন ওপৰত ক্লিক করার পিছত মই কি করিম, ইয়াতে স্কল ডাউন করিম, আর স্কল ডাউন করার পিছত ইয়াতে সব 24x7 হেল্প একটা অপশন আছে, এই অপশনত ক্লিক করে দিবা, তাহলে মই ক্লিক করে দিছো। তারপর ইয়াতে সব আপনার দেখি পাইছা বহুতো অপশন আছে, কিন্তু আপনার ইয়াতে বিচারিব লাগিব প্রোফাইল সেটিং, ঠিক আছে, ইয়াতে মোর প্রোডাক্ট এন্ড সার্ভিস অপশনত ক্লিক করে দিবা, আর ক্লিক করার পিছত স্কল ডাউন করিবা। স্কল ডাউন করার পিছত ইয়াতে আপনার দেখি পাই আসা প্রোফাইল সেটিং একটা অপশন আছে, প্রোফাইল সেটিংস অপশনত ক্লিক করব লাগিব, তাহলে মই ক্লিক করে দিছো। আর এতিয়া চাই ইয়াতে আপনার দেখি পাই আসা চারিটা অপশন আছে, আই ওয়ান্ট টু চেঞ্জ মাই মোবাইল নাম্বার, আই ওয়ান্ট টু আপডেট মাই প্রোফাইল ডিটেলস, আই নিড টু পার্মানেন্টলি ক্লোজ ডিলিট মাই একাউন্ট। ইয়াতে তিন নম্বর অপশনটিয়ে চয়েস করব, আই নিড টু পার্মানেন্টলি ক্লোজ ডিলিট মাই একাউন্ট, ঠিক আছে, মই ক্লিক করে দিছো তিন নম্বর অপশনত। তারপর ইয়াতে চা চারিটা অপশন আরও আহি গেছে, আই ওয়ান্ট টু ইউজ পেটিএম উইথ এ ডিফারেন্ট নাম্বার, ইয়াতে চয়েস করব পারিবা যে এই যোনটো ওয়ালেট হয় ওয়ালেটটো কোনো কামর নহয়, অলরেডি আরো একটা ওয়ালেট ইউজ করা বলে, ঠিক আছে, ইয়াতে মই চয়েস করিম আই ডোন্ট ইউজ দিস পেটিএম একাউন্ট, ঠিক আছে, ইয়াতে তিন নম্বর অপশন মই চয়েস করিম। রিজাইনটো ইয়ারপরা চয়েস করব লাগিব, ঠিক আছে, যে কিহর কারণে ডিলিট করবলৈ বিচারি আছা। আর ইয়াতে সো আপনাদের দেখি পাই আসা বহুত দীঘল একটা টার্মস এন্ড কন্ডিশন আহি গৈছে, ফুল কেওয়াইসি করে লৈছা, আর যদি পেটিএম একাউন্ট যদি পার্মানেন্টলি ডিলিট করে লওয়া তেতিয়াহলে ফুল কেওয়াইসি ডিলিট হয়ে যাব, যদি আরো এবার পেটিএম ওয়ালেট একাউন্ট যদি রেজিস্টার করা এই মোবাইল নম্বরে তেতিয়াহলে আকৌ ফুল কেওয়াইসি করব লাগিব। দুই নম্বর পয়েন্ট হয়, যদি এই পেটিএম ওয়ালেটত কোনো ধরনের পয়সা আছে তেতিয়াহলে পয়সাখিনি সবার আগতে রিচার্জ বা বিল পে করে শেষ করব লাগিব, যদি রিচার্জ বা বিল পে করে শেষ নকরা আর পেটিএম ওয়ালেটত যদি পয়সা থাকে আর পেটিএম ওয়ালেট যদি পার্মানেন্টলি ক্লোজ করে দিয়া তেতিয়াহলে পয়সাখিনি রিফান্ড নহব। তারপর ইয়াতে কয় আছে তিন নম্বর পয়েন্ট, যদি পেটিএম পোস্টপেড এপ্লাই করেছা আর এক্টিভেট হয়ে গেছে, পেটিএম পোস্টপেডর যিমান বিল আছে বিলখিনি সবার আগতে দিব লাগিব, তারপর পেটিএম ওয়ালেট একাউন্ট পার্মানেন্টলি ক্লোজ হব। এতিয়া কি করিম, ইয়াতে স্কল ডাউন করিম, আর স্কল ডাউন করার পিছত ইয়াতে মেসেজ আস অপশনত ক্লিক করিম, ঠিক আছে, মেসেজ আস অপশনত ক্লিক করার পিছতে ইয়াতে মই টাইপ করিম যে মোর এই পেটিএম ওয়ালেট একাউন্ট পার্মানেন্টলি ক্লোজ করব লাগে, ইয়াতে মই টাইপ করে আসো। আর মেসেজ কেন ধরনের টাইপ করিবা সাইটত দেখি পাই আসা, এনে ধরনের মেসেজ টাইপ করিলে হয়ে যাব। মেসেজ টাইপ করার পিছত কি করব, ইয়াতে সেন্ড অপশনত ক্লিক করব লাগিব, তেতিয়াহলে মই সেন্ড অপশনত ক্লিক করে দিছো, আর সেন্ড অপশনত ক্লিক করার পিছত ইয়াতে সব মেসেজটো সেন্ড হয়ে আছে, অলপ সময় ওয়েট করিবা আর মেসেজটো পুরা সেন্ড হবলৈ দিবা ইয়াতে। আর এতিয়া চাই ইয়াতে আপনাদের দেখি পাই আসা মেসেজটো সেন্ড হয়ে গেল, এতিয়া কি করব, এতিয়া একো নকরিবা, এতিয়া কি হব, নিজের যোনটো রেজিস্টার মোবাইল নম্বর আছে পেটিএম ওয়ালেটর সেই নম্বরত কল এটা আহিব, 24 ঘণ্টার ভিতরতে কলটো আহিব, আর কলটো আহার পিছত এবার ভেরিফাই হব, তারপর পেটিএম ওয়ালেট একাউন্ট পার্মানেন্টলি ডিলিট করব পারিবা। কলটো আহার পিছতে লিঙ্ক এটা আহিব, ঠিক আছে, কলটো যেতিয়া ডিসকানেক্ট করিবা একটা লিঙ্ক আহিব, আর লিঙ্কত ক্লিক করে ডিলিট করব লাগিব পার্মানেন্টলি কেন ধরনের ডিলিট করিবা, আর যদি কল যদি মই রেকর্ডিং করব পারো তেতিয়াহলে মই রেকর্ডিং করে লম, ঠিক আছে, আপনাদেরকে শুনাম, আর যদি মই রেকর্ডিং করব নোৱাৰো তেতিয়াহলে তো নোৱাৰিম, কিন্তু মেসেজত যোনটো লিঙ্ক আহিব লিঙ্কটোত ক্লিক করে মই পেটিএম ওয়ালেট একাউন্ট পার্মানেন্টলি ক্লোজ করিম। এতিয়া মই কি করিম, ইয়াতে ভিডিওটো পজ করে দিয়াছো, যেতিয়া লিঙ্ক আহিব বা কল আহিব তারপিছৰ পৰা ভিডিওটো মই আৰম্ভ কৰিম। এতিয়া 12 ঘণ্টা পাৰ হৈ গ'ল, আৰু 12 ঘণ্টা পিছতে পেটিএমৰ ফালৰ পৰা মোৰ ওচৰত এটা কনফাৰ্মেশ্যন কল আহিছে। কলটো সবাৰ প্ৰথম আপোনালোকে শুনি লোৱা যে কলত কি কথা পতা হৈছে। जी जी रिक्वेस्ट किया था, मैं पेटीएम वॉलेट अकाउंट परमानेंटली डिलीट कर लीजिए, एक्चुअली मैं दूसरा नंबर यूज कर रहा हूँ।
आपका जैसा मैं देख पा रहा हूँ आपका, मैं आपका मर्चेंट अकाउंट भी है जी, दोनों डिलीट कर लीजिए। ठीक है, एक सेकेंड। ठीक है, तो अभी ना आपके पास मैं एक मैसेज भेज रहा हूँ जिसमें एक लिंक, दो लिंक होंगे, आपको पहले वाले लिंक पे क्लिक करना है, आपका अकाउंट डिलीट हो जाएगा। ओके सर, अभी आ जाएगा लिंक क्या? এতিয়া নিশ্চয় কল ৰেকৰ্ডিংটো শুনি পাইছা, কল যেতিয়া মই ডিছকানেক্ট কৰিছোঁ, ডিছকানেক্ট কৰাৰ পিছত এটা লিংক আহিছে মোৰ ওচৰতে, আৰু লিংকটো আহিছে পে'টিএম একাউণ্ট পাৰ্মানেণ্টলি ডিলেট কৰাৰ বাবে। তেতিয়াহ'লে মই লিংকটো অ'পেন কৰি আপোনালোকক দেখুৱাম। ঠিক আছে, ইয়াতে এছ এম এছৰ মাধ্যমেৰে আহিছে, সেইকাৰণে মই কি কৰিম, এছ এম এছটো দেখুৱাম চবৰ প্ৰথমতে। ইয়াতে চোৱা, মই এছ এম এছ অ'পেন কৰি লৈছোঁ, আৰু এতিয়া মই কি কৰিম, ইয়াতে এটা লিংক দেখি পাই আছা, এই লিংকৰ ওপৰত ক্লিক কৰিব লাগিব। ঠিক আছে, আৰু ক্লিক কৰি কনফাৰ্ম কৰিব লাগিব। মই কি কৰিম, ইয়াতে লিংকৰ ওপৰত ক্লিক কৰি দিম, আৰু ইয়াতে যিকোনো এটা ব্ৰাউজাৰত লিংকটো অ'পেন কৰি ল'ম। ঠিক আছে, মই ক্ৰোম ব্ৰাউজাৰ ইউজ কৰিম, আৰু লিংকটো ইয়াতে চোৱা অ'পেন হৈ গ'ল। আৰু অ'পেন হোৱাৰ পিছত ইয়াতে চোৱা আপোনালোকে মেছেজটো দেখি পাই আছা, ইয়াৰ ৰিকুৱেষ্ট টু ডিলেট একাউণ্ট হেজ বিন কনফাৰ্ম। এতিয়া মোৰ একাউণ্টটো পাৰ্মানেণ্টলি ডিলেট হৈ গ'ল। তেতিয়াহ'লে এনেধৰণে আপোনালোকে পে'টিএম ৱালেট একাউণ্ট পাৰ্মানেণ্টলি ডিলেট কৰিব পাৰিবা। যদি বিচৰা, কেতিয়াও ইউজ কৰিবলৈ নিবিচৰা, তেতিয়াহ'লে পে'টিএম ৱালেট একাউণ্টটো পাৰ্মানেণ্টলি ডিলেট কৰি লোৱা নিজৰ কাৰণে ভাল হ'ব। এতিয়া যদি আকৌ এই নম্বৰত পে'টিএম ৱালেট একাউণ্ট অ'পেন কৰিবলৈ বিচৰা, তেতিয়াহ'লে আকৌ নতুনভাৱে ৰেজিষ্টাৰ কৰিব লাগিব, নতুনভাৱে কে ৱাই চি কৰিব লাগিব, মিনি কে ৱাই চি কৰা বা ফুল কে ৱাই চি কৰা, যিয়েই কৰা প্ৰথমৰ পৰা কৰি যাব লাগিব, কিয়নো এই মোবাইল নম্বৰৰ পৰা ডাইৰেক্টলি পে'টিএম ৱালেট একাউণ্ট ডিলেট হৈ গ'ল। তেনেহ'লে আজিলৈকে ইমানেই। যদি ভিডিঅ'টো ভাল লাগিছে লাইক কৰিবা, এনেধৰণৰ ভিডিঅ' যদি আৰু দেখিবলৈ হয় চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা। বাই বাই।